যে সময় ডেলিভারি তো আমার ব্যথা ওঠে না, ব্লাড কেটে দেখে আগে তো হেপার হেডারে গেছি, যাওয়ার পর হে কইছে নর্মালি হইবে, বাচ্চাও সুস্থ হইবে আর আমিও সুস্থ থাকবো, এটাই কইছে। তারপর হে ওই সেলাইন দিয়া এবার ব্যথা উদাইছে, উদানোর পর আর কি শরীরের ভিতরে দাহই করছে, এরকমই কিছু, বেশ নিজেও সহ্য করতে পারিনি। তারপর একটু হয়তো হাত পাও লাগতেই পারে, হেবারও হে অনেক কিছু কইছে নিয়ে, তারপর তো ব্যথা উঠানোর পর অনেক দাহ করছে, তাই হে আমার লাইফ খেয়েছে ঘুষে এসে, এবার আমার চুল ধরে টানছে, এবার পেট পাচাইয়া মানে ঘুষি ঘুষি পর্যন্ত দেশে আমার বাচ্চা পেটে থাকতে বললে দুইয়া সমান করে হেবার ঘুষে এসে। নেওয়ার পর আমরা আর খেয়ে থেকে হারে দেখাই আছে, ওই রোগী দেখাই আমরা লই চললাম যে কি অবস্থা, কি পরিস্থিতি আছে, কি পারবে কিনা নাকি। আর তার দেখাইতে নিছি, হে কইতে আছে যে এই আমি সব পারমু, এই জায়গায় যে সমস্যা আছে এতে কোনো সমস্যা নাই রোগীর, তারা যেটাই কইছে করছে কাগজপত্র সবই দেখছে, দেখে দেখে কইছে আমি পারমু, তোমার সমস্যা নাই, তোমরা যাইয়া এই রোগীর কাপড় চোপড় টুপুর লই যাও নিয়ে। আমরা ওটা লই গেলাম, কারণ হে আমরা বারবার জিজ্ঞেস আপনি পারবেন নাকি, যদি না পারেন তো আমরা রুগী লিয়ে কলাপড়া চলিলাম, কইছে না আমি পারবো। হে রুগীর গায়ে হাত তুলছে, আমার সামনে বেয়ে হাত তুলছে, রুগীর চুল ধরে রুগীর গায়ে ই করছে, রুগীর গায়ে হাত তুলছে, ই করছে, বহুত কিছু করছে। আমরা সময় কিছু কই নেই, সময় কিছু কই নেই দেখতে হে মহিলা ডাক্তার বা হে একজন ডাক্তার হেলাক তো কিছু কওয়া যায় না। বাচ্চা হওয়ার পর বাচ্চা মানে আমার খালা শাশুড়ি দিকে নাক ধরে দেখছে, সময় অনেকে নিঃশ্বাস চলে নাকি। বাচ্চা হওয়ার পর বাচ্চার নাক মুখে কি দিন একটা কেমিক্যাল দিয়ে দিচ্ছে, কেমিক্যাল দেওয়ার পরে মায়ের বাচ্চার নারও বাঁধে নাই, কিছু করে নাই, নার কেটে ঠেলাই নার বাঁধে নাই, বাঁধে নাই, কারণ ওই ব্লাড নেমে গেছে। আর ওই ওই রোগে বাচ্চার নাক মুখে কি দিন ই দিয়ে দিয়েছে, কেমিক্যাল মারছে একটা, কি কেমিক্যাল মারছে এটা তো আমরা জানিনি। এটা হওয়ার পর ওই কতক্ষণ পরে রোগে ইটি দিকে অক্সিজেন দিয়েছে, অক্সিজেনও ভালো মতন দেয় না, তো কোন টমেটো লাগাই ছুড়ে গেলাইছে যে বাচ্চা নাই, হওয়ার আগেই কইছে যে বাচ্চা হইবে মরা। এরপরে এটি করটার পরে তো কিছু করতে আস না, টাকাও চাই পয়সা দিয়ে, আরে টাকা দেওয়া লাগবে 10,000। আমার বিরুদ্ধে যেসব কথাগুলো উঠছে ফেসবুকে ডেলিভারি নিয়ে, সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক, এটা তো সরকার যেখানে যারা রাখে সেগুলো দিয়েছে। আমি তো অসুস্থ ছিলাম, আমার শাশুড়ি আমার স্বামী আমার ভাসুরিরা নিয়ে গেছে, হে ভালো আচরণ করে না, মানে খুবই খারাপ আচরণ করে। আমি অসুস্থ অবস্থায় আসলাম, আমার বাচ্চা 5 মিনিট আগেও আমার প্যান্ডেমিক লড়াচড়া করছে, কিন্তু ডেলিভারি হওয়ার পর বাচ্চা মানে রাত্রে আমরা 1টার দিক দিয়ে গেছি, 2টার মধ্যে বাচ্চা হয়েছে, ডেলিভারি ক্লিয়ার হয়েছে। কারণ আমরা তো এই সময় রয়েছি, এখন ওই সকাল যাই হয়েছে, এখন হে কইতে আছে যে তাড়াতাড়ি আপনাকে বিছানা খাতা নামান, আমার টাকা দেন। আমি আমরা টাকা দিব কমি, আমরা তো তাড়াহুড়ো রোগী লইয়া আই পড়ছি, আমরা তো টাকা কোন আনতে গুছিয়ে আইতে পারি নাই, জামাই যাইতে আছে টাকা আনতে গেছে, এখন কই আপনি জামাই এনে কামনে জামাই এনে কামকে গেছে, মাংসের হাতে টাকা, টাকা তো হাতে নাই, হে তো বারবার খালি কইতেছে আপনার গাঠে বুঝতে নামেন নামেন, একাল মুখ একাল ওই বাড়িতে বারান্দা নামাইতেছে, আপনারা এইতে যে ওই পেশে যান, আমার এখানে গ্যাদারিং দেবেন না, হ্যাঁ আমার কোনো ইচ্ছে রাখতার মনে এটা মালা খেপা খেপি করে, হে যে কি আবল তাবল কয়, হে এরবার আমি কইতে 5,000 5,000, হে এরবার বেমালা ধরিয়ে পড়ি, আত পাও ধরিয়ে টরিয়ে, এরবার বেমালা ই করে টরি, এরবার এটা আদিছি, এইটা লইয়া অনেক দেরি হয়েছে, 9টা 10টা বাজবে, ওই হেডফোন খালি বকতি রয়েছে। আমরা হাসপাতালে যাওয়ার পর উনি যে ব্যবহার গুণন করে, উনি আমার কথা শুনতে চায় না, আমরা যে ভালো মন্দ উনার কাছে যে আমরা ই করব, উনি সেটা শোনো না, উনি খুব খারাপ আচরণ আমার সাথে করে, তাহলে আমরা এই মহিলা গুণনে কোন জায়গায় যাব, আমরা খুব অসহায় উনার কাছে। মহিপুর আইডির এমডব্লিউবি নূরজান বেগমের নামে প্রাথমিকভাবে আমার কাছে কিছু ফোনে অভিযোগ আসছে, আমি তাকে প্রাথমিকভাবে সতর্ক করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।